আমায় কথা দে, তুই আর মন খারাপ করবি না, সেখানে গিয়ে ভালো থাকবি, কথা দে আমার, কথা দে। সৌদুকে তার দুঃসম্পর্কের আত্মীয়র কাছে পাঠাচ্ছি, তাকে আর এখানে রাখা গেল না টাওয়ার মশাই, নানান বদনাম রটছে। মেয়েদের চরিত্রের নিয়ে একবার যদি বদনাম রটে তাহলে কেমন বিপদ হয় তা তো জানোই। সর্দার কোথায় গেল মেয়েকে নিয়ে? তা তো ঠিক জানিনি, তবে কইল কামার পুকুর যাচ্ছে। কদিন আগে মা শেতলার শীতে নিতে এসেছিল, তারপর কামার পুকুর যাওয়ার পথে কিছু সন্ন্যাসীরা এসেছিলেন, কিন্তু আমি ঠিক জানি না সেই কামার পুকুরে এই কামার পুকুর কিনা। আর জেনেই বা কি হবে, আমরা কেউ তো আর ওখানে যাচ্ছি না। টাওয়ার মশাই এসো, তুমি ভেতরে এসো, এসো। সৌদামিনী চলে গেল বলে মনটা তো খারাপ লাগছে কেন আমার? সমাজকে কি সত্যি উপেক্ষা করা যায়? কি হয় যদি উপেক্ষা করি? তাহলে তো ধর্ম ত্যাগ করতে হয়। এতটা মনের জোর কি আছে আমার? এতটা কি আমি পারবো? আমি আপনার সেবা করতে পারলুম না মৌরানি, এই একটা ক্ষেত আমার মনে রয়ে গেল। যদি কোনোদিন সুযোগ পাই তবে আপনারা ছোট কর্তার সেবা করব। রানী, রানী, এসব আমি কি শুনছি? সর্দার নাকি তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে গেছে, কি হলো? চুপ করে থেকো না রানী, আমার প্রশ্নের উত্তর দাও। কি এমন হলো যে একজন আশ্রিতাকে বাড়ি থেকে বের করে দিতে হলো? একদিন নিজের মেয়ের জীবনের পরোয়া না করে অতগুলো মানুষকে তুমি আশ্রয় দিয়েছিলে, আর আজ সর্দারের মেয়ের জন্য এখানে স্থান হলো না? রানী, একজন আশ্রিতাকে তার আশ্রয়টুকু হারাতে হলো? না না রানী, আমি তোমার কাছ থেকে এমনটা আশা করিনি। আপনি কি ভেবেছেন আমি নিজেই ইচ্ছে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি? ওইখানে থাকতে ওর বদনাম হতো, আপনি পারতেন তখন ওর বিয়ে দিতে? তার চেয়ে ভালো ও যেখানে আছে সেখানে ভালো থাক। আপনি বরং তাড়াতাড়ি ওর বিয়ের ব্যবস্থা করুন। তাই বলে একটা মেয়ের বদনামের ভয়ে তুমি তাকে? কিন্তু আমি আর আপনি যেমন ভাবে চিন্তা করি আর পর্যন্ত তেমন ভাবে চিন্তা করেনি। কেন, আজ আবার কি হলো? নতুন টাওয়ার মশাই আর শুধু কথা কইছিল সেই নিয়ে বাড়িতে অশান্তির এক শেষ। আর পদ্ম কিছু শোনা মাত্রই তো একদম সাত কাহন করে, আর আর তার সাথে তাল দেওয়ার তো নৌক আছে ছোট করিমা। দিদমা কইছিলেন নতুন টাওয়ার মশাইকে নিত্য পুজোর কাজ থেকে সরিয়ে দেবেন, শেষে নির্দোষ বামনের পেটের ভাত কেড়ে নেব, তাতে ভেম্ম চাপ লাগবে না আপনি বলুন। আর আপনি শুধু আমাকে দোষের ভাগী করেন।
আরে বাবা, আমি আবার তোমাকে কখন দোষারোপ করলাম? রানি, তুমি থাকতে এমন একটা ঘটনা ঘটেছে বলে তোমাকেই তো বলছি। আর এর জন্য চোখের জল ফেলার কি হলো? তুমি কি আবার পদ্মমণি বয়সে ফিরে গেলে নাকি? দেখি দেখি তো আমার রানীকে, তোমার মুখখানা একবার দেখি তো। আমি এমনিতেই মরমে মরছি, লজ্জায় নিজের কাছে নিজে মুখ দেখাতে পারছি না। আপনি বরং এক কাজ করুন, লিটলদের মধ্যে একখানা ভালো পাত্র খুঁজুন শুধু জন্য। লিটলদের মধ্যে? তার মানে সৌদামিনী যাকে স্বামী হিসেবে চাইলো তাকে সে পাবে না? সবার ভাগ্যে কি আর ভালোবাসার মানুষকে বিয়ে করা নেকা তাকে? তা অবশ্য ঠিক, সবার ভাগ্য তো আর আমার মতো হয় না। একদিন হালি শহরের গঙ্গায় তোমায় দেখেছিলাম, দেখেই তোমায় ভালোবেসেছিলাম, আর তখনই ঠিক করেছিলাম বিয়ে যদি করতেই হয় তাহলে এই মেয়েকেই করব। অবশ্য তা সত্য হবার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু আমাদের ভাগ্য আমাদের দুজনের মিলন ঘটিয়ে দিল, তাই না রানী? এখন আর সেসব পুরনো কথা তুলবেন না, এখন যেটা কইছি সেটা করুন, যত তাড়াতাড়ি সম্ভব সুদের জন্য এখানে ভালো পাত্রের জোগাড় করুন। এমন বড় ঘরে ঠাঁই পেলি, একটু সামলে সুমলে তাক, তা নয় এমন কেচ্ছা করলো যে টিকতেই পারলো নে। ওই যে কথায় বলে নে, সুখে থাকতে ভূতে কিলো না, সদূর হয়েছিল সেই দশা। কেন রে বাবু, ছোট ঘরের মেয়ে হয়ে বামুনের সঙ্গে তো গা ঘষা ঘষি। আমাদের থাউর মশার নয় একটু কাঁচা বয়স, সে নয় একটু উসকুস করতেই পারে, কিন্তু তাই বলে তুই মেয়ে মানুষ হয়ে তাকে পেশ হয়ে দিবি? ঠিক বলেছ, ছোট ঘরের মেয়ে হয়ে এত উঁচু নজর কিসের গো? হ্যাঁ, এবার খেলা বোঝো। তোমাদের কি আর অন্য কোনো কথা নেই? সেই একই আলোচনা দিদি কইছিল না, সদুকে নিয়ে আর কোনো কথা হবে না। তোমরা তারপরেও সেই একই কেচ্ছা করছো। দিদির কানে যদি একবার কথা কানা যায় তাহলে কি হবে জানো? কি হয়েছে রে সরজু? কাকে নিয়ে কেচ্ছা হচ্ছে? ওই সদু কেনে চারা আর কাকে নিয়ে কেচ্ছা করবে দিদি? তোমাদের লজ্জা করেনি? তোমাদের নাতনির বয়সে একটা মেয়ে, সে কি দোষ করেছে? সে নতুন টাওয়ার মশাইয়ের পরাণ বাঁচিয়েছে, তার সাথে দুটো কথা কয়েছে, তাতে মহাভারত তো আর অসত্যি হয়ে যায়নি। তোমাদের প্যাচাল মন তাই সব বিষয় নিয়ে চর্চা করো। আমি তো কইছিলাম এই বিষয় নিয়ে যেন কোনো চর্চা না হয়, তারপরেও কেন হচ্ছে আমি জানতে চাই। সুবলা দিদি, কেন হচ্ছে? ছোট বৌমা, এই তো তুমি একে নে মা, চলো দেখিনি মা আমার সঙ্গে একবার ওপরে চলো। এদিকে মহা বিপদে পড়েছি, তাও মশাই আজ আসেননি, নিত্য সেবার এখন কি হবে বলো দেখিনি? দেবতা কি অভুক্তই থাকবেন? ও ছোট বৌমা, তুমি কিছু একটা করো বাচ্চা, কিছু করো। সে কি মা, নতুন টাওয়ার মশাই আসেননি? না ঠিক করেছিল। নতুন ঠাওর মশাই হলো গিয়ে বাউনের বেটা, সদু তার ঘরে গেল, তাকে জল দিল, তাকে স্পর্শ করলো, এতে পাপ লাগে না? সেই পাপেই তো নিজের মাথার ছাদটা গেল। বৌরানী কয়েছিল ওর জন্য ভালো পাত্র খুঁজে বিয়ে দেবে, কপালে সইল নে। এবার দেখো নতুন ঠাউরের আবার কি হয়। কি আর হবে,
টাউর মশাই হয়তো শরীর কানে একটু খারাপ হয়েছে। তোমাদের তো এত কিছু ভাবার দরকার নেই, যাদের ভাবার কথা তারাই ভাবুক না। তোমরা শুধু নিজেদের কাজটা মন দিয়ে করো। হাই মা, হাই কামার বউ। বলি ও কামার বউ, ঘরে আছো নাকি গো? মেগা ও মা, লিটল সর্দার যে হাই গা, তোমাদের তো কদিন আগে আসার কথা ছিল, তা তো দেরি করলে কেন? কি আর করব বলো, মেয়েটাকে মাঝে কলকাতার বাড়িতেই রেখেছিল, তারপর ভাবলুম না এখানেই ভালো, তাই তোমার কাছে নিয়ে চলে এলুম। মেয়েটাকে যদি কটা দিন তোমার কাছে রাখো তাহলে বড় উপকার হয়। আমি তো তোমায় কয়েছিলাম কোনো অসুবিধা হবে না, তা আমার তো শহরেই থাকে আর আমি এখানে একা থাকি, ও না হয় আমার সঙ্গেই থাকবে। কিলো আমার সঙ্গে থাকবি তো? কটা দিন রাখো, তারপর আমাদের রানীমা তো বলেছেন ওর জন্য সুপাত্র দেখছেন, তারপর পাকা কথা হলেই এখান থেকে ওকে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, এসো দেখিনি এসো, তোমরা একটু এই দাওয়ায় জিরো, আমি তোমাদের জন্য একটু গুড় জলের ব্যবস্থা করি, এতটা পথ কেটে পুরে এসো। এসো এসো বাছা, এসো বসো বসো। আয় মা আয় বস। বুঝলি শুধু, তোর এই মাসি বড় ভালো মানুষ, তোর মায়ের পাতানো বোন কিনা, তুই এখানে বেশ যত্নেই থাকবি। এই নাও ধরো ধরো ধরো, নাও খাও। তাহাগা সর্দার, তোমার মেয়ের মুখে তো দেখছি রানে, তা ওর এখানে থাকতে ভালো লাগবে তো? অবশ্য এখানে ভালো না লাগার কোনো কারণ নেই, এখানে যে কথা ধরেছেন রে। উমা থাক 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 থাক, আমি থাকবো মাসি, একটু সামলে সুমলে থাকিস শুধু, আমি তো এখানে থাকবো নে। দেখিস তোর এই মাসির যেন কোনো অসুবিধে না হয়, কেমন? তাহাগা তুমি ওকে এখানে সামলে সুমলে থাকার কথা কইছো কেন? কলকাতায় কি কিছু হয়েছে? ওই ওই করে বলেছিল ও মেয়েকে ঘরে ঠাই দিও নে দিও নে, সে কথা শুনলে নে, তোর বউ কোনো কালে আমার কোনো কথাই কানে তোলে নে, এমন বউ এই জেদ। হ্যাঁ এই জেদ নিয়ে এতটা বছর কাটিয়ে দিলে, আশ্চর্য! এর সাথে ঠাউর মশাই না আসার কি সম্পর্ক বলো দেখিনি মা? এ কিন্তু তোমার ভারী অন্যায়, আমি বলে দিলুম, বেতন থেকে আমি দেখেছি, আমার আমার এই মেয়ের নামে এক গেরাস ভাত তুমি একবার বেশি গেল কেন মা? এ তোমার ভারী অন্যায়, অথচ ছোট বৌমা বেতন থেকে নিজের কথা ভাবে নে, সে সকলের জন্যই করে, আর তোমরা তোমরা সকলে মিলে তাকে কম কথা তো শোনাও নে। কোথায় এতদিন তো সে সবকিছু মুখ বুঝে সহ্য করেছে, সে তো শুনেছে তোমাদের কথা, তাই তাই এখন সব দোষ আমার, আমার দোষ তাই তো? আমি যে তো সত্তর রে সত্তর। হ্যাঁ ঠাউর মশা কেন আসেনি, কেন আসেনি ঠাউর মশা? শুধু শুধু তোর বউকে শুধু কেন আসেনি ঠাউর মশাই? হ্যাঁ সন্দেহ হচ্ছে না তোদের, সন্দেহ হচ্ছে না? আরে আরে সর্দারের বেটি নজর পড়েছে ঠাউর মশার উপর, সেই জন্য ঠাউর মশা আজ আসেনি। মা এমনটা তো নাও হতে পারে, এমনটাও তো হতে পারে, সেদিন এই ঠাউর ঘরে বাউন ঠাউরের মুখের ওপর বলে দিলে ওর বাপ না এলে তাকে তুমি কাছে রাখবে নে, অন্য বাউন ঠাউর নিয়ে আসবে, তাতে তার মানে লেগেছে, রাগ করে তাই আজ সে আসেনে? কি কথা কি কথা, আমি এখন কোথায় যাব গো? যদি আমার কথায় সে রাগ করবে তাহলে সে বকিল বেলা এলো কেন, এলো কেন বল? সুখে সব সময় কালে আমার দোষটাই দেখিস,
আমার দোষে তুই দেখি আজ তোর বাপ নেই পিতর আম নেই তাই আজ আমার খেলা চিন্তা দশা আমার ঠাউর ঠাউর এই অপমান মেয়ে আমার আর বাঁচতে ইচ্ছে করে না ঠাউর আমার আর বাঁচতে ইচ্ছে করে না আমি একটা নাতনিকে কয়েছি সে কাউকে কাউকে একটা পাঠাক নতুন টাউন হোসের কাপড় আনতে কেন সে আজ এলো নি কেন এমন করে ভুল বুঝছো বলো দেখিনি তুমি আচ্ছা তোমার একার মাতার উপর কেউ নেই আমার মাতার উপর হচ্ছে কেউ নেই গো মা তোমার জামাই আমায় ছেড়ে চলে গেছেন কতদিন হয়ে গেল কিন্তু আমার চন্দর আর চন্দরের বউ আমাকে চুপকি মান দিয়ে রেখেছে এই সংসারে আর ছোট বৌমা এই সংসারের কিন্নি কিন্তু আমার কথা না শুনে সে কিচ্ছুটি করেনি সবকিছু সে আমাকে শুধু আমাকে ঝুঁকি মান দেয় ছোট বৌমা তোমাকেও যে ঝুঁকি মান দেয় গো মা কিন্তু তুমি বুঝলে না সে কথা তুমি যদি ছোট বৌমাকে ভালো চোখে এখন ডাক না সেসব কথা না ছোট বৌমা মাকে বুঝতে দাও মা যদি তোমাকে ভালো চোখে দেখতেন এমন করে যে কষ্ট উনি পাচ্ছেন এ কষ্ট তো মাকে পেতে হতো না যাকে শোনো ছোট বৌমা চন্দরকে বলো টাওয়ার মশাইয়ের বাড়িতে নোক পাঠাতে এখন তো আর হঠাৎ করে নতুন বাউন্ড টাওয়ার খুঁজে পাওয়া যাবে না আর টাওয়ারের নিত্য সেবা বন্ধ থাকবে এ তো হতে পারে না চন্দরকে বলো এক্ষুনি নোক পাঠিয়ে তাকে ডেকে আনতে গোমস্ত মশাই একটা কথা বলুন তো আমাদের লেঠেলদের মধ্যে সব থেকে ওস্তাদ খেলোয়াড় কে আগে কর্তা আমাকে যদি শুধুন তো বলবো বীরেশ সর্দার সবে দলে ঢুকেছে লম্বা জোয়ান পেটাই চেহারা লাঠি যখন ঘোড়ায় বনবন করে চোখে দেখাই যায় না বাহ তা ছেলেটার স্বভাব চরিত্রে কেমন কেন ওর দোষের তো কোনো কথা আমার কানে আসেনি কেন ছোট কর্তা ও কি কোনো দোষ করেছে না না আপনি এক কাজ করুন ওই বীরের সর্দারকে আর একজন লেঠেলকে কালকে এখানে নিয়ে আসুন উঠোনে দুজনের মধ্যে আমি লাঠি খেলা দেখতে চাই আসলে আমাদের সর্দারের বয়স হয়েছে সর্দারের উপযুক্ত একজন স্যাঙ্গার চাই শুনছেন নতুন টাওয়ার মশাই আজকে আসেননি টাওয়ার এখনো জল পাননি আপনি কাউকে পাঠান তিনার খবর আনতে তিনি যদি না আসতে পারেন তাহলে অন্য কাউকে তো দেখতে হবে বিঘ্ন জল পাবেনি এমন তো হতে পারেনি কিন্তু ঠাকুর মশাই এলেন না কেন গোমস্ত মশাই আপনি একটু কাউকে পাঠান তো হ্যাঁ আমি এখনই পাঠাচ্ছি জানেন তো আমার না কেমন কেমন টিকছে কাল যখন শুধু চলে যাচ্ছিল নতুন টাওয়ার মশাই এই ছিল সব কিছু শোনার পর কেমন যেন আনমনা হয়েছিল একটু বিবেকের দংশন হওয়া মঙ্গলজনক শোনো আমি সেরেস্তায় যাচ্ছি আর হ্যাঁ সৌদামিনীর জন্য পাত্র খোঁজা হচ্ছে
ও মা, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। মাল বোঝাই একটা জাহাজ কিনেছিলাম, জাহাজটা অনেক টাকায় বিক্রি করেছি, বেশ ভালো মুনাফা হয়েছে, আর বুদ্ধিখানা তো তোমার কাছ থেকেই পেয়েছিলাম, তাই তোমাকে জানালাম, বুঝলে? ও মা, আপনি যেমন বলেন। আমি আর কি করলো, যা করেছেন তা আপনি করেছেন, আমি শুধু কথাখানা বলেছিলাম মাত্র, শুধু শুধু আমার প্রশংসা করবেন না। জানি আমার স্ত্রী ভাগ্যই তো আমার ধন, আজ আমার যা কিছু সব তো তোমার কল্যাণে। কি কইছেন কি আপনি, কেউ শুনে ফেললেন? ছেলে পেলের যে এখন বড় হয়েছে সেই সব তো আপনি মাঝে মধ্যে ভুলে যান। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দেব না আমি লুকিয়ে। কি করছেন কি আপনি, লুকিয়ে ভালোবাসবো তারে। আমার অনেক বাকি, আপনি এখনো একটুও বদলাননি। রঘুবীরের এই কৃপা আমি ভুলবো কেমন করে?